বড় গরু রাজাবাবু এর নাম। গরুটার লাইভ ওয়েট কেমন, মানে এটার ওজন, মাংসের ওজন কেমন হবে? মাংসের ওজন আপনার 14 মণ হবে। এটা কি ওজন করছিলেন আপনারা? ওজন করছিলেন, স্কেলে নিছিলেন? হ্যাঁ, স্কেলে নিছিলাম। সুপ্রিয় দর্শক বন্ধু, খামারি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন, স্বপ্নপুরি কৃষিচিত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি নাটোর সদর উপজেলার দীঘাপতিয়া ইউনিয়নের তালগাছি ঢাকোপাড়া গ্রামে এক প্রান্তিক গরুর খামারে। এই খামারের মালিক জনাব মোহাম্মদ আশিক। তার খামারে কুরবানির উপযোগী একটি বিশাল ষাঁড় গরু রয়েছে। তিনি শখ করে গরুটির নাম রেখেছেন রাজাবাবু। চলুন তাহলে রাজাবাবু গরুটিকে আমরা দেখে আসি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এসেছিলাম স্বপ্নপুরি কৃষিচিত্র চ্যানেল থেকে। জানতে পারলাম যে আপনার কাছে, আপনার খামারে খুবই ভালো এবং একটি বড় গরু আছে। তো শুনলাম যে হচ্ছে গরুটার নাম নাকি রাখছেন রাজাবাবু। হ্যাঁ, আপনার এই খামারটায় আমরা আসলাম তো দর্শক ভিউয়ার্স যারা আছে তাদেরকে দেখানোর জন্য, এবং আপনার এই গরুটার কিভাবে আপনি পালন করতেছেন এবং এই গরুটা কতদিন যাবত পালন করতেছেন সে বিষয়ে আমরা আমাদের দর্শকদের জানাবো। তো সেজন্যই আজকে আমরা চলে এসেছি আপনাদের এখানে, তাই না? আপনার নাম মোহাম্মদ আশিক? মোহাম্মদ আশিক। আচ্ছা মোহাম্মদ আশিক, তো আপনি কতদিন যাবত আপনার এই গরুর খামারটা স্টার্ট করছেন, কতদিন হচ্ছে? প্রায় 4 বছর। আচ্ছা 4 বছর হচ্ছে আপনার এই গরুর খামারটা আপনি শুরু করছেন। হ্যাঁ, তো প্রথমে আপনি কয়টা গরু নিয়ে শুরু করছিলেন? প্রথমে দুইটা গরু নিয়ে আপনি অ্যাট ফার্স্ট শুরু করছিলেন। হ্যাঁ, খামারটা যখন আপনি নতুন স্টার্ট করেন তখন হচ্ছে আপনি দুইটা গরু নিয়ে শুরু করছিলেন। হ্যাঁ, তো শুরুতেই দুইটা গরু নিয়েছিলেন। হ্যাঁ, গরুগুলা কি বড় কিনছিলেন না ছোট কিনছিলেন? গরুটা আপনার মাঝারি কিনছিলাম, মাঝারি সাইজের। হ্যাঁ, কি জাতের গরু নিয়ে শুরু করছিলেন? এটা আপনার প্রথমে কিনছিলাম ব্রাহ্মা। ব্রাহ্মা? হ্যাঁ। আচ্ছা, তো এখন আপনার খামারে কয়টা গরু আছে? পাঁচটি গরু আছে। হ্যাঁ। আচ্ছা সুপ্রিয় দর্শক, এই যে প্রান্তিক একজন খামারি, ওনার মুখ থেকে আমরা জানতে পারলাম যে উনি বলতেছে ওনার খামারে 5টা গরু আছে এবং কি কি জাতের গরু আছে আমরা এখন আপনাদেরকে জানাবো। তো আপনার খামারে কি আমরা এখন যেতে পারি তো নাকি? হ্যাঁ। তাহলে চলুন আপনার খামারটা আমরা একটু ভিজিট করব। তো আপনার খামারে মূল যেটা আকর্ষণ তো সেটা আমরা দেখবো, তো পাশাপাশি এই যে এগুলো গরু আপনার খামারে রাখছেন, তাই না? আচ্ছা, তো এটা আপনার কি জাতের গরু রাখছেন? এটা আপনার সিন্ধি, সিন্ধি জাতের গরু, তাই না? আচ্ছা, তো একটু সামনে যান দেখি, আপনাকে দেখি আমরা দর্শকদের দেখাই। আচ্ছা, এটা সিন্ধি জাতের গরু, তাই না? আচ্ছা, এই গরুটার বয়স কেমন? এই গরুটার বয়স ওই 16 মাস। 16 মাস হচ্ছে? আচ্ছা, সুপ্রিয় দর্শক সিন্ধি জাতের একটি ষাঁড় গরু। আচ্ছা, আরেকটা দেখতে পাচ্ছি যে এটা আপনার খামারের এত আরেকটা গরু, তো এটা কি জাতের গরু? এটা আপনার ক্রসের মধ্যে হবে। হ্যাঁ, এটা ক্রস। আচ্ছা ক্রস। আচ্ছা, এগুলা গরু কি আপনার সব তো কিনা গরু, তাই না? আপনি কিনে নিয়ে এসে আপনার খামারে রাখছেন? হ্যাঁ। আচ্ছা, আর এগুলা দেখছি একবারে বাছুর গরু। হ্যাঁ, ছোট, ওদের অল্প বয়স। আচ্ছা, তার মানে আপনার কাছে আপাতত 4টা গরু আছে একটু ছোট সাইজ। হ্যাঁ, ছোট সাইজ। হ্যাঁ, তো এগুলা তো এখন কোরবানির জন্য ছাড়বেন না? না। আচ্ছা, সুপ্রিয় দর্শক, এই খামারের ছোট যেগুলো গরু ছিল সেগুলো আপনাদেরকে আমি দেখালাম। যে কারণেই আপনার এই খামারে আমাদের আসা, তো মূল আকর্ষণটা আমরা দর্শকদের দেখাবো। সুপ্রিয় দর্শক, আপনারা সাথেই থাকবেন, আশা করি পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। এখন আপনাদেরকে আমি রাজাবাবু গরু, ওনার গরুর খামারের মূল আকর্ষণ হচ্ছে ঈদের স্পেশাল বিশাল একটি গরু। গরু তো নয় যেন দানব আকৃতির একটি গরু, এই গরুটা আপনাদেরকে আমরা দেখাবো। তো আপনার খামারে বিশেষ করে কুরবানি ঈদের জন্য যে গরুটা বিশেষ আকর্ষণ দর্শকদের জন্য যেটা রাখছেন, এই গরুটা রাজাবাবু, তাই না? হ্যাঁ। তো রাজাবাবু গরুটা একটু দেখেন আমাদের। সুপ্রিয় দর্শক, এই সেই কাঙ্ক্ষিত গরু যার নাম উনি রাখছেন রাজাবাবু। এই গরুটার নাম হচ্ছে রাজাবাবু।
তো রাজাবাবু গরুটা আপনাদেরকে দেখানোর জন্যই আজকে আমরা এসেছি ওনার খামারে। ওনার খামারের ওনার হচ্ছে মোহাম্মদ আশিক, এই যে আশিক নাম। তো আপনি একটু এদিকে আসেন। আচ্ছা, আপনার এই গরুটার নাম রাজাবাবু, তাই না? তো ওর বয়স কেমন হচ্ছে? ওর বয়স আপনার দুই বছর আড়াই বছর। আচ্ছা, আপনি একটু সামনে আসুন। আচ্ছা, আপনার এই গরুটার বয়স আড়াই বছর হচ্ছে? আড়াই বছরের একটু বেশি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো আপনার এই গরুটাকে আপনি কি কি খাবার দেন? এই গরুকে আপনি বসে খোল, গম, তারপরে হচ্ছে ঘাস, খড়, এগুলো। কোনো মেডিসিন ব্যবহার করেন না? না, সম্পূর্ণ একবারে প্রাকৃতিক ভাবে বেড়ে উঠছে এই গরুটা। শুরু থেকে এই গরুটা কাঁচা ঘাস, খড়, ভুসি, খোল, ভুট্টা, গম এগুলোই আপনারা খাওয়াইছেন, তাই না? এগুলো একবার প্রাকৃতিক, একবারে এর হচ্ছে যে মধ্যে কোনো মানে রাসায়নিক কোনো কিছু নাই, মানে একবারে গরুটা প্রাকৃতিক ভাবে বেড়ে উঠছে। আচ্ছা, সুপ্রিয় দর্শক, গরুটার কাছ থেকে আপনাদের একটু দেখাই। এই যে গরু, এটা হচ্ছে একটি বড় গরু, রাজাবাবু এর নাম। তো আমাদের আশা করতেছি আমরা নাটোর জেলার মধ্যে এই গরুটা অনেক বড় একটি গরু, রাজাবাবু। আর এই গরুটা আপনারা যদি কেউ ক্রয় করতে চান, ভিউয়ার্স দর্শক, মোটামুটি গরুটার, আচ্ছা গরুটার লাইভ ওয়েট কেমন, মানে এটার ওজন, মাংসের ওজন কেমন হবে? মাংসের ওজন আপনার 14 মণ হবে। এটা কি ওজন করছিলেন আপনারা? ওজন করছিলেন, স্কেলে নিছিলেন? হ্যাঁ, স্কেলে নিছিলাম। স্কেলে নিয়ে কত আসছিল এটা? আপনি 4 কেজি কম 14 মণ আসছে। আচ্ছা, গরুটাটা পুরাটাই লাইভ ওয়েট? না না, লাইভ ওয়েট 4 কেজি কম 14 মণ আসছিল, শুধু মাংসই হবে স্যার? খালি মাংসই? আচ্ছা, মাংসই। হ্যাঁ, ঠিক আছে। 14 মণের একটি গরু। তো এই গরুটা যদি আমার কোনো দর্শক ভিউয়ার্স যারা আছে, বিশেষ করে স্বপ্নপুরি কৃষিচিত্র চ্যানেলের ভিডিও যারা দেখে, দেশে এবং দেশের বাইরে প্রবাসী ভাই যারা আছে, দেশের বাইরে থেকে যারা আছে তারা এবং দেশের মধ্যে যারা আছে তারা, যদি কেউ আপনার এই গরুটা ক্রয় করতে চায়, তাহলে সেক্ষেত্রে আপনি দাম দর এটা আলোচনা সাপেক্ষে করবেন? আলোচনা সাপেক্ষে হবে? আলোচনা, এখন তো আপনি দাম বলতে পারবেন না। না, আচ্ছা, এটা আলোচনা সাপেক্ষে হবে। তো সুপ্রিয় দর্শক, রাজাবাবু গরুটি কুরবানির বিশেষ আকর্ষণ। তো এই গরুটা আপনারা যদি কেউ ক্রয় করতে চান, অবশ্যই আশিকের নাম্বারে যোগাযোগ করবেন। খামারের ওনারের নাম, খামারের মালিকের নাম হচ্ছে মোহাম্মদ আশিক। হ্যাঁ, আচ্ছা। তো সে সুবিধার্থে গরু যদি কেউ ক্রয় করতে চায়, আপনার ফোন নাম্বারটা জানান তো। 0854531। আচ্ছা, আরেকবার বলেন। 0854531। আচ্ছা, এই নাম্বারটা আপনার? হ্যাঁ, এটা আমার নাম্বার। সুপ্রিয় দর্শক, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই গরুটা ক্রয় করতে পারবেন। তবে সেক্ষেত্রে হচ্ছে আপনাদের খামারে সরাসরি আসতে হবে, কারণ এই গরুটা অনেক বড়। এই গরুটা আসলে যদি কেউ ক্রয় করতে চান, আপনারা চলে আসতে পারেন নাটোরের, নাটোর সদরে, নাটোর জেলার নাটোর সদরের দীঘাপতিয়া ইউনিয়নের তালগাছি ঢাকোপাড়া গ্রাম। গ্রামের নাম হচ্ছে তালগাছি। এলাকায় সবাই তালগাছি ঢাকোপাড়া নামেই চিনে। তো যদি কেউ এই গরুটি ক্রয় করতে চান, সেক্ষেত্রে ডেসক্রিপশান বক্সে খামারের মালিকের ঠিকানা থাকবে, ভিডিওতে থাকবে, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন এবং সরাসরি এসে গরুটা দেখে শুনে ক্রয় করতে পারবেন। আর গরুটার লাইভ ওয়েট হবে হচ্ছে 14 মণ। 14 মণের আপ হবে, 14 মণের আপ। গরুটা অনেক বড়। সুপ্রিয় দর্শক, এই যে দেখাই, গরুটা কিন্তু অনেক বড়, বিশেষ আকর্ষণ ঈদের। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অনেক অনেক ভালোবাসি।